প্রিয় দর্শক, হবিগঞ্জ সদর উপজেলার পল্লিগ্রামের মাছের মেলায় আপনাদের স্বাগত। শুরুতেই দেখে নিই কি কি মাছ নিয়ে এসেছেন বিক্রেতারা। মেলায় বোয়াল, বাগাই, বড় আকৃতির আইর, চিতল, রুই, কাতল, কাকিলা সহ নানা প্রজাতির আকর্ষণীয় মাছ নিয়ে এসেছেন বিক্রেতারা। মাছের পাশাপাশি অনেক আকর্ষণ আছে মেলাটিতে। আপনিও যদি আকর্ষিত হতে চান তাহলে আমাদের সঙ্গেই থাকুন সম্পূর্ণ ভিডিও জুড়ে। হবিগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী পল্লিগ্রামে প্রতি বছরের মতো এবারও ঐতিহাসিক মাছের মেলা অনুষ্ঠিত হয়েছে। যদিও করোনা ভাইরাসের জন্য গত 2 বছর মেলাটি বন্ধ ছিল, প্রতি বছর পৌষ সংক্রান্তিতে আয়োজিত এই মেলাটি প্রায় 2 শতাধিক বছর ধরে চলে আসছে। ঐতিহ্যবাহী এই মেলায় হাজার হাজার মানুষের দল নামে। শুধু হবিগঞ্জ জেলা নয়, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া সহ অন্যান্য জেলা থেকেও প্রচুর লোক আসেন মেলাটিতে। কয়েকশো বিক্রেতা তাদের স্টল সাজিয়ে রেখেছেন মাছের সৌন্দর্যে। বড় বড় মাছের সঙ্গে দেশীয় নানা প্রজাতির ছোট মাছগুলো যেন দর্শকের ভূমিকা পালন করছে, যার ফলে কেউ কেউ কিনছেন চেনা মাছগুলো। কেউ প্রত্যেকটি দোকানের সামনে মানুষের উপচে পড়া ভিড়। মানুষজন মাছের দাম হাঁকাচ্ছেন, কিনছেন, আবার কেউ কেউ সেলফি তুলছেন মনের আনন্দে। মেলার প্রধান আকর্ষণ মাছ হলেও এতে কৃষি উপকরণ, নিত্য প্রয়োজনীয় দ্রব্য, ভোগ্যপণ্য, আখ, শিশুদের খেলনাও ছিল উল্লেখযোগ্য। পৌলসহ আশেপাশের গ্রামগুলোর মানুষ এই মেলাটিকে তাদের পূর্বপুরুষের ঐতিহ্য বলে ধারণ করেন। মেলাটি ঘুরে ঘুরে হঠাৎ চলে আসলাম সবুজ অরণ্যে। এখানে এসেই মনটা অন্য সাজে সজ্জিত হয়েছিল। মনে হচ্ছিল, আরে এখানে তো আখের মেলা। এখানে এসে মুখটা আখের রসে রঞ্জিত হয়েছিল। অনেক ক্রেতারাই ভিড় করছিলেন সেতায়। বন্ধুদের নিয়ে আখ কেনার জন্য অস্থির হয়ে উঠেছিলেন দর্শকরা। প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি আজকের মতো। আবারও চলে আসবো নতুন কোনো জায়গার নতুন কোনো সুবাস চড়াতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।